পরবর্তী অংশে আমরা বাষ্পীভবন ও ঘনীভবনের এই প্রক্রিয়া দুটো একটুখানি দেখব। দেখো, বাষ্পীভবন জেনারেলি দুটো উপায়ে হয়। একটাকে বাষ্পীভবনকে আমরা ভেপারাইজেশন বলি। দুটো পদ্ধতিতে বাষ্পীভবন হতে পারে। একটা হচ্ছে বাষ্পায়ন, ইভাপোরেশন। এটা যে কোনো টেম্পারেচারে তরলের থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনা ঘটতে থাকে, তাকে বাষ্পায়ন বা ইভাপোরেশন বলে। আরেকটা হচ্ছে স্ফুটন বা বয়লিং। এই বয়লিংয়ের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট উষ্ণতাতে এবং একটা নির্দিষ্ট চাপে সমস্ত তরলটা একসাথে ফুটতে শুরু করে এবং তরলের সমস্ত অংশ থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনা ঘটে। বাষ্পায়নের ক্ষেত্রে একটা কথা আমি খুব ইম্পর্ট্যান্ট মানে একটা ফ্যাক্ট বলতে মিস করে গেছি, সেটা হচ্ছে যে বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতে হবে এবং তরলের শুধুমাত্র উপরিতল থেকে বাষ্পায়নের ঘটনাটা ঘটবে, বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটা ঘটবে। সেখানে স্ফুটনের কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় স্থির থেকে নির্দিষ্ট চাপে তরলের সমস্ত অংশ থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনা ঘটবে, তাকে আমরা স্ফুটন বলছি। জেনারেলি স্ফুটনের ক্ষেত্রে যেহেতু একসাথে পুরো অংশ থেকে স্ফুটনের প্রক্রিয়াটা শুরু হয়, সেজন্য এক্ষেত্রে আমাদের বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হয়। আর বাষ্পায়ন কিন্তু যে কোনো উষ্ণতাতে পরিবেশ থেকে বা অন্য কোনো কিছু থেকে তাপ সংগ্রহ করে তরল নিজে থেকেই তাপ সংগ্রহ করে এবং সেই তাপে বাষ্পায়ন প্রক্রিয়াটা চলতে থাকে। আর ঊর্ধ্বপাতন আমরা জানি সাবলিমেশন বলে এটাকে, সেটা এক প্রকারের বাষ্পীভবনই। সেখানে সরাসরি কঠিন পদার্থ থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটা ঘটে। সেই সব পদার্থের মধ্যেটা দেখা যায় না, কিছু কিছু পদার্থ থাকে যেগুলোকে আমরা দেখি যে সেগুলোর কোনো তরল অবস্থা নেই। সেগুলো যেমন কর্পূর, ন্যাপথলিন, এগুলো সরাসরি সাধারণ উষ্ণতাতে রেখে দিলেই তারা বাষ্পে রূপান্তরিত হয়, আবার ঠান্ডা করলে বাষ্প থেকে জমে কঠিনে পরিণত হয় এবং গুঁড়ো গুঁড়ো অবস্থাতে তারা ডিপোজিটেড হয়। তো কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়াটাকে, সরাসরি বাষ্পে পরিণত হওয়াটাকে আমরা সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন বলছি। আর যখন বাষ্প থেকে সরাসরি কঠিনে পরিণত হচ্ছে সেটাকে আমরা ডিপোজিশন বলছি। তাহলে এই বাষ্পায়ন এবং বাষ্পীভবন এগুলো দুটোর কিন্তু সম্পূর্ণ, মানে বাষ্পীভবন হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াটা, সেটা দুটো পদ্ধতিতে ঘটে, একটা বাষ্পায়ন, একটা স্ফুটন। এবার আমরা এগুলো পড়েছি বাষ্পায়ন যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল, যেমন তরলের প্রকৃতি, যে তরলের স্ফুটনাঙ্ক যত কম সে তরল তত তাড়াতাড়ি বাষ্পায়িত হয়, তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হয় তত তাড়াতাড়ি বাষ্পায়ন ঘটে, বা আশেপাশের বায়ু যত শুষ্ক থাকে তত বাষ্পায়ন তাড়াতাড়ি হবে, যে কারণে দেখবে শীতকালে তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যায় কারণ আশেপাশের বায়ু শুষ্ক। বায়ুমণ্ডলের চাপ, যদি তরলের ওপর বায়ুমণ্ডলের চাপটা বেড়ে যায় তাহলে বাষ্পায়ন কমে যাবে, কারণ বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করলে তরল থেকে আর বাষ্পটা ইজিলি বেরোতে পারে না, তাহলে চাপ কমে গেলে বাষ্পায়ন বেশি হবে। তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা, তরলের উষ্ণতা যত বেশি হবে বা তরল সংলগ্ন পরিবেশের উষ্ণতা যত বেশি হবে তত বাষ্পায়নের হার বাড়বে। বায়ু চলাচল, যদি হাওয়া থাকে তাহলে বাষ্পায়নের হার বাড়বে। এগুলো আমরা আগের ক্লাস 9 এই সব বিষয়গুলো আমরা পড়ে এসেছি। এখানে এবার এই বাষ্পায়নের কারণে যে ঠান্ডা হয়ে যায় সেটা আমরা অনেক উদাহরণ পড়েছি এর আগে, এখনও আছে, সেগুলো পড়তে হবে। শুধু মূল বিষয়টা আমি বলে রাখি যে আমি বললাম বাষ্পায়নের সময় আমরা বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করি না, তরল নিজেই তার শরীর থেকে বা তরল যে পাত্রে আছে সেই পাত্র থেকে, বা যদি মাটিতে পড়ে থাকে তাহলে মাটি থেকে তাপ সংগ্রহ করে নেয়। তার ফলে তরলটা এবং তরল সংলগ্ন পাত্র ইত্যাদিগুলো সেগুলো ঠান্ডা হয়ে যায়, তাহলে বাষ্পায়নের ফলে একটা শৈত্যের সৃষ্টি হয়। এটা একটা ফ্যাক্ট, এটার ওপরে অনেক উদাহরণ আছে, সেগুলো তোমরা পড়বে। নেক্সট যেটাতে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প ও সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্পচাপ, স্যাচুরেটেড ভেপার অ্যান্ড স্যাচুরেটেড ভেপার প্রেশার, আনস্যাচুরেটেড ভেপার অ্যান্ড আনস্যাচুরেটেড ভেপার প্রেশার। এই ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে আমাদের চারপাশে যে বায়ু আছে সেই বায়ুর বাষ্পকে ধরে রাখার একটা ক্ষমতা আছে। তো একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ু সে একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্পকে নিজের মধ্যে ধরে রাখতে পারে। যতটা পরিমাণ বাষ্পকে সে নিজের মধ্যে ধরে রাখতে পারে, যদি
তার মধ্যে তার থেকে কম পরিমাণ বাষ্প থাকে, তাহলে ওই বায়ুকে আমরা বাষ্প দ্বারা অসম্পৃক্ত বা অসম্পৃক্ত বাষ্প বলবো। বড় করে বলতে পারি যে বায়ুটা বাষ্প দ্বারা অসম্পৃক্ত, অথবা ছোট করে অসম্পৃক্ত বাষ্প বলবো সেই অবস্থায় যে চাপ সৃষ্টি হবে আর কি, তাকে আমরা অসম্পৃক্ত বাষ্পচাপ বলবো। আর যদি এমন ঘটনা ঘটে যে নির্দিষ্ট উষ্ণতাতে নির্দিষ্ট আয়তনের বায়ু যতখানি বাষ্প ধরে রাখতে সক্ষম তার মধ্যে ততখানি বাষ্পই রয়েছে, তাহলে তা ওই নির্দিষ্ট বায়ুকে আমরা বলবো যে ওই উষ্ণতায় সে বাষ্প দ্বারা সম্পৃক্ত, বা তাকেই আমরা সম্পৃক্ত বাষ্প বা স্যাচুরেটেড ভেপার বলবো। সেই অবস্থায় সে যে চাপ সৃষ্টি করবে তাকে বলা হবে সম্পৃক্ত বাষ্পচাপ। এই হচ্ছে আমাদের স্যাচুরেটেড ভেপার আর আনস্যাচুরেটেড ভেপারের কনসেপ্ট। এবার সংজ্ঞা আমি একবার এখানে বইতে যেরম আছে একবার তোমাদের বলে দিচ্ছি। সম্পৃক্ত বাষ্পচাপ কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ আধারে সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ বাষ্প থাকলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হয়, আর ওই বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। আর অসম্পৃক্ত তার ঠিক অপোজিটটা হবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ আধারে সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ বাষ্পের থেকে কম বাষ্প থাকলে তাকে আমরা অসম্পৃক্ত বাষ্প বলছি, ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলছি, এবং ওই বাষ্প যে চাপ দিচ্ছে তাকে আমরা অসম্পৃক্ত বাষ্পচাপ বলছি। এখন এই যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প, এদের মধ্যে অসম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মেনে চলে এবং সম্পৃক্ত বাষ্প কিন্তু বয়লের সূত্র মেনে চলে না। নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপ বায়ুর আয়তনের ওপর নির্ভরশীল নয়, সুতরাং সম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মেনে চলে না। এই জিনিসটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে রাখ, মানে আমরা জেনে রাখি, উষ্ণতার সঙ্গে বাষ্পচাপ মানে অসম্পৃক্ত বাষ্প সেটা চাপের সূত্রানুযায়ী পরিবর্তিত হয়। তার মানে এই যে অসম্পৃক্ত বাষ্প সেটা কিন্তু আদর্শ গ্যাসের যে সূত্রগুলো সেটা মেনে চলছে, সম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু সম্পৃক্ত বাষ্প কিন্তু চাপের সূত্র মেনে চলে না। এই জিনিসগুলো আমাদের এক খুব ডিটেল কিছু নেই, কিন্তু ফ্যাক্টগুলো আমাদের জেনে রাখতে হবে। নেক্সট দেখো, সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে একটা পার্থক্যের কথা বলা আছে। প্রথম পার্থক্য তো কাকে বলে সেটা দিয়েই আমরা বলবো। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প তরলের সংস্পর্শে সাম্যাবস্থায় থাকতে পারে, অসম্পৃক্ত বাষ্প তরলের সংস্পর্শে সাম্যাবস্থায় থাকতে পারে না। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, ধরো আমার কাছে একটা আবদ্ধ পাত্র আছে, সে আবদ্ধ পাত্রে আমি একটা কোনো তরল নিয়েছি, তাহলে নর্মাল বাষ্পায়নের যে নীতি মানে ইভ্যাপোরেশনের যে নীতি সেই অনুযায়ী ওই তরল থেকে সামান্য বাষ্প হতে থাকবে। যেহেতু ওটা আবদ্ধ পাত্র, বাষ্পটা ওই জায়গাতেই থাকবে, ক্রমশ বাষ্পের পরিমাণ বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় ওই যে আবদ্ধ পাত্রের তরলের ওপরে যে বায়ুটা আছে, ফাঁকা জায়গাটা যেখানে বায়ু আছে, সেই বায়ুটা ধীরে ধীরে ওই তরলের বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে সম্পৃক্ত হয়ে যাওয়ার পরেও ওইখানে সম্পৃক্ত বাষ্প থাকবে এবং সেটা তরলের সংস্পর্শেই থাকবে, তাহলে এই ব্যাপারটাকে আমি বলছি যে সাম্যাবস্থায় থাকতে পারছে। মানে সম্পৃক্ত হয়ে যাবার পরেও কিন্তু তরলের সংস্পর্শে থাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, সম্পৃক্ত অবস্থাতে তরলের সংস্পর্শে থেকে যাচ্ছে। অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে ঘটনাটা কী ঘটবে, যতক্ষণ আবদ্ধ পাত্রে তরলের ওপরের যে ফাঁকা অংশ যেখানে বায়ু আছে সেটা যতক্ষণ অসম্পৃক্ত ততক্ষণ কিন্তু সমানে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটা ঘটে চলবে, তার ফলে ওখানে আমরা সাম্যাবস্থা কিছু পাবো না। কারণ যদি তরলের উপরি অংশে বাষ্প মানে বায়ুটা অসম্পৃক্ত অবস্থায় থাকে তাহলে সাম্যাবস্থা হবে না, কারণ তরল থেকে সমানে বাষ্প হতে থাকবে। তাহলে এক্ষেত্রে তরলের সংস্পর্শে অসম্পৃক্ত বাষ্প সাম্যাবস্থায় থাকতে পারবে না। থার্ড পয়েন্টে বলা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত বাষ্পের আয়তন হ্রাস বা বৃদ্ধি পেলে
সম্পৃক্ত বাষ্প চাপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা বয়েলের সূত্র মেনে চলে না। এখানে কি হয় বলো তো, আয়তন যদি হ্রাস করা হয় তাহলে তো মানে বায়ুটার আয়তন খানিকটা কমে গেল, তখন কিছুটা বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হবে, আবার আয়তন বৃদ্ধি করলে নতুন করে কিছুটা তরল বাষ্পীভূত হবে, কিন্তু চাপটার কোনো পরিবর্তন হবে না। ব্যাপারটা কি হচ্ছে, আমি আয়তন পরিবর্তন করলে আয়তন এখন কমে গেল, এই কম আয়তনে অতখানি জলীয় বাষ্প ধরে রাখতে পারবে না, তার ফলে কিছুটা তরলে পরিণত হয়ে যাবে ঘনীভবন হয়ে, কিন্তু বাষ্পটা মানে ওটা সম্পৃক্ত থাকবে। আবার যদি আমি আয়তন বাড়িয়ে দিই তাহলে নতুন করে কিছু তরল বাষ্পে পরিণত হয়ে আবার সম্পৃক্ত হয়ে যাবে, তার ফলে সম্পৃক্ত বাষ্পের মানে সম্পৃক্ত বাষ্প চাপের কোনো পরিবর্তন হবে না। কিন্তু স্থির উষ্ণতায় অসম্পৃক্ত বাষ্পের চাপ আয়তন পরিবর্তনের সাথে সাথে বয়েলের সূত্র অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ এটা বয়েলের সূত্র মেনে চলবে। নেক্সট হচ্ছে, স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি করলে সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি পায়, কিন্তু এটা চাপের সূত্র যেটা আমরা পড়ে এসেছি সেই সূত্র অনুযায়ী হয় না, কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপ উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাপের সূত্র মেনে একদম পরিবর্তিত হয়। আর লাস্ট পয়েন্টে বলা হচ্ছে যে চাপ হ্রাস করে বা উষ্ণতা বৃদ্ধি করে কোনো নির্দিষ্ট ভরের সম্পৃক্ত বাষ্পকে আমরা অসম্পৃক্ত করতে পারি। চাপ কমিয়ে দিলাম বা আমরা টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তাহলে সম্পৃক্ত বাষ্পটা অসম্পৃক্ত হয়ে যাবে। আর এখানে কি করছি, চাপ বৃদ্ধি করে বা উষ্ণতা কমিয়ে আমরা অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করতে পারি। এই হচ্ছে মোটামুটিভাবে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য। এটা আমাদের একটুখানি একটু ক্লিয়ারলি জেনে রাখতে হবে, কারণ এগুলো মাঝে মাঝে শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে। নেক্সট একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এখানে আমরা করব, সেটা হচ্ছে গ্যাস এবং বাষ্প। আমরা না খুব নির্বিচারে গ্যাস এবং বাষ্প কথাটা একভাবে ব্যবহার করি, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। গ্যাস আর ভেপার দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার, সেটা আমাদের ডিফারেন্সটা একটুখানি জানতে হবে। ব্যাপার হচ্ছে যে দেখা যায় যে গ্যাসীয় পদার্থ একটা নির্দিষ্ট উষ্ণতার থেকে নিচে থাকলে, ঠিক আছে, একটা নির্দিষ্ট উষ্ণতা থেকে নিচে থাকলে চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায়, শুধুমাত্র চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায়। কিন্তু যদি দেখা যায় যে গ্যাস মানে গ্যাসীয় পদার্থটা ওই নির্দিষ্ট উষ্ণতার চাইতে বেশি উষ্ণতায় আছে, তাহলে কিন্তু শুধুমাত্র চাপ প্রয়োগ করে তাকে আর তরলে পরিণত করা যায় না। ওই যে নির্দিষ্ট উষ্ণতা যার তলায় থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগ করে আমরা তরলে পরিণত করতে পারি, এবং যার ওপরে থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলা হয় ওই গ্যাসীয় পদার্থের সংকট উষ্ণতা বা ক্রান্তিক উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকলে গ্যাসীয় পদার্থকে বাষ্প বা ভেপার বলবো, আর এই ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে থাকলে সেটাকে গ্যাসীয় পদার্থকে আমরা গ্যাস বলবো। তাহলে এই ক্রিটিক্যাল টেম্পারেচারটাই হচ্ছে গ্যাস এবং বাষ্পকে আলাদা করে দিচ্ছে আমাদের কাছে। এই জিনিসটা আমাদেরকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, যে কোনো গ্যাসকে কিন্তু আমরা সহজে তরলে পরিণত করতে পারি না। এছাড়া এরপরে আমাদের স্ফুটন আছে, স্ফুটনটা আমরা জানি বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে নির্দিষ্ট চাপে, যে নির্দিষ্ট উষ্ণতায় স্থির থেকে কোনো তরল পদার্থের সমস্ত অংশ গ্যাসীয় অবস্থায় পরিণত হতে শুরু করে, এবং যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তরল গ্যাসীয় অবস্থায় পরিণত হয় ততক্ষণ পর্যন্ত উষ্ণতা স্থির থাকে, সেই প্রক্রিয়াকে আমরা স্ফুটন বলছি, এবং ওই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই নির্দিষ্ট চাপে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হচ্ছে। এছাড়া এখানে আর এরপরে বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্য তোমরা পড়েছো, সেটা আমি আর এখানে আলোচনা করছি না। আমি এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে ট্রিপল পয়েন্ট বা ত্রিদশা বিন্দু বলে একটা বিষয় আছে আমাদের। সেটা হচ্ছে যে কোনো কোনো সিচুয়েশনে দেখা যায় যে একটা নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট তাপমাত্রার জন্য কোনো পদার্থর কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থায় সাম্যাবস্থায় সহাবস্থান করে, মানে কঠিনও আছে তরলও আছে গ্যাসীয়ও আছে, তিনটে অবস্থায় তোমার রয়েছে, এক মানে তিনটে অবস্থাতে ওটা সহাবস্থান করছে, একসঙ্গে পাচ্ছি তিনটে অবস্থা,
যে নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রার জন্য তাকে আমরা বলছি সেই মানে নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রাটাকে আমরা বলছি ওই পদার্থের ত্রিদশা বিন্দু বা ট্রিপল পয়েন্ট। এটা নিয়ে কিছু ডিটেল বা আমাদের এর থেকে বেশি কিছু নেই, শুধু জিনিসটা জেনে রাখি যে এরকমভাবে লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। একটা লেখচিত্রে আমরা এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার মেপেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর চাপ মেপেছি। দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট তাপচাপের জন্য কঠিন, তরল ও গ্যাসীয় তিনটে অবস্থা একসাথে রয়েছে। তাহলে ওই যে নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় ঘটনাটা ঘটে সেটা এই তাপ এবং চাপ তাপমাত্রা এবং চাপের যে লেখচিত্র মানে পিটি লেখচিত্রে সেটা একটা নির্দিষ্ট পয়েন্ট, এটাকে আমরা ট্রিপল পয়েন্ট বা ত্রিদশা বিন্দু বলছি। মোটামুটিভাবে এই চ্যাপ্টারে আর কিছু সেরকম আমাদের আলাদা করে বলার নেই, আমি মোটামুটি পুরো চ্যাপ্টারটা রিক্যাপ করে দিয়েছি। তোমরা একটু ডিটেলে পড়বে, কোথাও কোনো অসুবিধা হলে আমাকে জানাবে।